রেমিটেন্স পাঠান। আমাদের রিজার্ভ এখন তলানিতে চলে গেছে, আইএমএফ আমাদেরকে ঋণ দিবে না যদি রিজার্ভ আমরা লক্ষ্যমাত্রা দেখাতে না পারি। তার মানে বাংলাদেশ বিপদে পড়লে প্রবাসীদের কাছে স্বদেশের প্রবাসীদের প্রতি আহ্বান জানাতে পারি। বাংলাদেশের বর্তমান নিট রিজার্ভ কত আপনারা জানেন? বাংলাদেশের বর্তমান নিট রিজার্ভ হচ্ছে $16 billion নিচে। আইএমএফ এর লোন পেতে হলে আরো 1 point something billion রিজার্ভ আমাদেরকে থাকতে হবে। এখনো সরকার তাকিয়ে আছে সেই প্রবাসীদের দিকে যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে, রিজার্ভ একটু জেগে উঠবে এবং তারা আইএমএফ এর লোনটা পাবে। সেই প্রবাসী অধিকার পরিষদ আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি এবং এই অধিকার পরিষদের নেতৃবৃন্দদের একটি উদ্যোগ ছিল যে আমরা দেশের মানুষকে রাজনীতি করে দেশের মানুষের সেবা করছি, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করছি। কিন্তু এই যে প্রায় 1.5 কোটি প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, এই 1.5 কোটি প্রবাসীদের জন্য আমরা আসলে কি করতে পারি, সেই ভাবনা থেকে এই প্রবাসী অধিকার পরিষদের সৃষ্টি। বর্তমানে প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা হচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক। আমি গতকালকে রাতে একটা গল্প করব, ইটালি যিনি আমাদের প্রবাসী অধিকার পরিষদ শাখার সভাপতি, হঠাৎ করে তার ফোন থেকে আমার ফোন আসলো। তো তিনি ফোন দিলেন, আমি অপর পাশে দেখছি যে আসলে ওনার চেহারা, উনি ফোন দিয়েছেন অপর পাশে আমার বন্ধুর চেহারা। উনি আমি যখন ঢাকা রাজীব কলেজে পড়াশোনা করি সে আমার কলেজ ফ্রেন্ড, তো সে বলতেছে যে বন্ধু তুমি তো অনেক বড় নেতা হয়ে গেছো। কেন বন্ধু? এই যে ইটালিতে আসছি, ইটালিতে আসে আমি একটা বিপদে পড়ে গেছি, কাজ পাচ্ছি না, কাগজপত্র কিছু ঝামেলা হচ্ছে, এখন আমি কোথায় যাবো? একজন বললো যে এখানে প্রবাসী অধিকার পরিষদ নামে একটা সংগঠন আছে, আপনি সেই সংগঠনের নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ করেন, আপনি সহযোগিতা পাবেন। তো আমি তোমাদের এই যে ইটালির যে ভাই তোমাদের সভাপতি তাকে ফোন দিলাম, ফোন দিয়ে পরিচয় দিলাম যে আমি বিনিয়মিন তোমার বন্ধু। তো উনি আমাকে তোমার বাসায় নিয়ে আসলেন এবং আমার উনি সহযোগিতা করছেন। এবং উনি ইটালির সেই সভাপতি ভাই উনি আরেকটি কথা বললেন যে ভাই আমি এয়ারপোর্টে বসে আছি, এই মুহূর্তে 15 জন লোক বাংলাদেশ থেকে ইটালিতে ঢুকছেন, তাদের কাগজপত্রের সমস্যা, তা আমার বউ বাচ্চা সেখানে, তাদেরকে বসায় রেখে আমি প্রায় 1.5 ঘন্টার সময় দিয়ে আমি তাদের কাগজপত্রগুলো ঠিক করে দিয়েছি, আমি মনে করেছি এটা আমার দায়িত্ব। এই দুটি কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে সারা বিশ্বে এই প্রবাসী অধিকার পরিষদ এইভাবে দেশের বাইরে থেকে যারা বাংলাদেশকে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের লাইফ লাইনটিকে সচল রেখেছেন তাদেরকে সহযোগিতা করে গেছে। আপনারা হয়তো দেখেছেন অনেক সময় যে প্রবাসে অনেক আন্ডকুমন্টেড দরিদ্র অসহায় তারা মারা যায়, মারা গেলে এই দেশের সরকারের যে দায়বদ্ধতা, উনি আমার দেশের একজন নাগরিক, উনি বিদেশে গিয়ে মারা গেছেন, তাকে দেশে ফিরে আনতে হবে, সেই দায়বদ্ধতা তো নাই। আমরা দেখেছি সেই দীর্ঘদেশ প্রবাসী অধিকার পরিষদ তারা এই ধরনের লোকজনদেরকে দেশে আসতে সহযোগিতা করছে। আমরা দেখেছি যে কোনো দেশে কোনো প্রবাসী কোথাও কোনো বিপদে পড়লে তারা ছুটে গিয়ে তাদেরকে বাঁচাচ্ছে, তাদেরকে রক্ষা করছে। তো সেই প্রবাসী অধিকার পরিষদের আজকের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী, ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে প্রবাসী অধিকার পরিষদকে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। পাশাপাশি আসলে ঠিক এই মুহূর্তে যেহেতু প্রবাসী অধিকার পরিষদ এটি একটি আন্তর্জাতিক সংগঠন, সেক্ষেত্রে কিছু আন্তর্জাতিক কথা আপনি বলতে হচ্ছে। গতকালকে রাতে নেলসন ম্যান্ডেলার একটি বক্তব্য শুনছিলাম আমি, উনি নিউ ইয়র্ক সিটি কলেজের আজ থেকে প্রায় আরো অনেক বছর আগে হবে, সেখানে তিনি একটি লেকচার দিচ্ছিলেন। তো ওই লেকচারকে আমি শুনছিলাম, ওখানে তিনি একটি কথা বলছিলেন, উনি বলছিলেন যে আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস এনি কান্ট্রি ইজ ডিটারমাইন্ড বাই দেয়ার অ্যাটিটিউড টু আওয়ার স্ট্রাগল। অর্থাৎ যে কোনো দেশের প্রতি আমাদের পররাষ্ট্রনীতির যে দৃষ্টিভঙ্গি সেটি আসলে নির্ধারিত হয় যে ওই দেশ
আমাদের যে সংগ্রাম, আমাদের যে লড়াই, এই লড়াইয়ের প্রতি আসলে তাদের দৃষ্টিভঙ্গি আছে। আসলে এই জন্যই বললাম যে আমাদের বাংলাদেশের এই মুহূর্তের লড়াইটা আসলে কি, আমাদের বাংলাদেশের এই মুহূর্তের সংগ্রামটা আসলে কি, আমাদের বাংলাদেশের এই মুহূর্তের লড়াই সংগ্রামটা হচ্ছে এই দুর্নীতি বান্ধব সরকার ব্যবস্থা থেকে মুক্তি লাভ করা। কেন বলছি, আমাদের প্রবাসী ভাইরা, প্রবাসী বন্ধুরা, বোনেরা, তারা রক্ত ঘাম ঝরিয়ে, রক্ত পানি করে সারা দেশে টাকা পাচ্ছে। আর এই দেশ থেকে এই দেশের দুর্নীতিবাজ এমপি মন্ত্রী আমলারা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাঠাচ্ছে। একদিকে তারা দেশকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, আরেকদিকে তারা দেশটাকে খেয়ে ফেলার জন্য সর্বোচ্চ দুর্নীতির আয়োজন করছে। এই যে লড়াই সংগ্রামের কথা বললাম, এই লড়াই সংগ্রামের কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমাদের এখন সারা বিশ্বব্যাপী যে তরঙ্গ, সেই তরঙ্গ উত্তাল আন্দোলনের তরঙ্গ, সেটা যদি আমার মনে হয় যেহেতু আজকে একটি সমাবেশ চলছে, অধিকার আদায়ের সমাবেশ, সেই তরঙ্গ আন্দোলনের দুটি কথা না বলতে পারি। আমরা দেখছি আজকে ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত মানুষের হাহাকার, সেখানে দেখছি ইসরায়েলের অবৈধ অকুপেশন, তাকে তাদের দখলদারিত্ব। আমরা দেখছি যে আমেরিকায় সেইখানে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা এখন প্রতিবাদ করছে, আমেরিকার সেই বিখ্যাত বিশ্ববিদ্যালয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় থেকে ভিয়েতনাম যুদ্ধের সময় সেই যুদ্ধের নিন্দা জানানো হয়েছিল, আজকে সেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আবারও গর্জে উঠেছে। আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়, মিশিগান বিশ্ববিদ্যালয়, মেক্সিকো বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সহ প্রায় অর্ধ শতাধিক বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্ররা আজকে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে তারা সেখানে রুখে দাঁড়িয়েছে। তাদের সেই উত্তাল তরঙ্গ সমগ্র বিশ্বে আজকে, বিশ্বকে আজকে তাড়িত করছে। আমরা দেখছি যে সেখানে স্লোগান হচ্ছে ডাউন ডাউন দা অকুপেশন, আপ আপ দা রিভার, সেখানে তারা স্লোগান দিচ্ছে টু দা রিভার, টু দা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। তারা সেখানে স্লোগান দিচ্ছে ওয়ান টু থ্রি ফোর, উই ডোন্ট ওয়ান্ট ব্লাড রিভার। তারা সেখানে স্লোগান দিচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট, আমি শুনছি আমরা যদি নীরব থাকি কিছুদিন পরে আমাদেরও এই বাংলাদেশ দেখা যাবে যে ফিলিস্তিনের মতো অবস্থা হয়ে গেছে, আমরা এখানে আর মাথা ধরা দিয়ে দাঁড়াতে পারবো না। সেই জায়গাটাতে আমাদেরকে এখনই সোচ্চার হতে হবে, সেই ফিলিস্তিনের মতো অবস্থায় আগ্রাসী ভারত যেন এই বাংলাদেশে করতে না পারে। সময় সংক্ষিপ্ত, সামনে ইনশাল্লাহ আরো কথা হবো, ধন্যবাদ সবাইকে।